আজকে আপনাদের মাঝে একটি গল্প বলবো, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। সাধারণত আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা বলতে পারেন আমাদের সাথে, কারণ আমি ও আমার বন্ধু ছিলাম এই ঘটনার। আমার নাম জাকারিয়া ও আমার বন্ধুর নাম আব্দুর রাজ্জাক। ঘটনাটি আপাতত 2-3 বছর হয়েছে আমাদের সাথে ঘটে যাওয়ার। আমরা সাধারণত ভূতের জায়গায় এক্সপ্লোর করে থাকি। বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ভূতের জায়গায় সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করি এবং সেখানে রাত অতিবাহিত করে থাকি। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং সেখানকার জায়গায় এক্সপ্লোর করেছি, যেমন বাঁশবাগান, বিভিন্ন বটের গাছপালা, বিভিন্ন মন্দির, মসজিদ, যেখানে পুরনো বলা যেতে পারে, এসব জায়গায় গিয়ে আমরা বিভিন্ন ঘটনা রেকর্ড করেছি এবং রাত অতিবাহিত করেছি। বিভিন্ন পুরনো বাড়ি, বিভিন্ন হাসপাতাল, এসব জায়গায় আমরা এক্সপ্লোর করেছি এবং বিভিন্ন ঘটনাও ঘটেছে আমাদের সাথে। রাত অতিবাহিত করেছি, কিন্তু আমাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটেনি বলা যেতে পারে। সব ঘটনা ছোটোখাটো ঘটেছিল, ততটাও খারাপ হয়নি আমাদের সাথে, ভয়ঙ্কর হয়নি। কিন্তু একটি ঘটনা হয়েছিল আমাদের সাথে, ঘটেছিল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমিও আমার বন্ধু এই ঘটনাটি কখনোই ভুলতে পারবো না। ঘটনাটি সূত্রপাত হয় কমপক্ষে 2-1 বছর আগে হবে। সময়টা ছিল শীতকাল, শীতকালের মাঝামাঝি সময় হবে। আমরা এবারে ভাবলাম একটি পুরনো হাসপাতাল খুঁজে পেয়েছি, সেখানে গিয়ে আমরা এই ভিডিও রেকর্ড করতে যাচ্ছি এবং ভুতুরে জায়গাটি এক্সপ্লোর করতে যাচ্ছি। জায়গাটি হলো নওগাঁ। নওগাঁর জায়গাটির নামই না বলি, এবং ঘটনাতে শুরু করা যায় আমাদের মাঝামাঝি সময়। আমার বন্ধু আমার কাছে এসে বলি যে হাসপাতালে কথা। হাসপাতালটি নওগাঁ জেলায় অবস্থিত, হাসপাতালের নামটি নাই বা বলি, হাসপাতালটি অনেক আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। চলাচলে পুরনো হাসপাতাল পরিত্যক্ত হাসপাতাল, এবং শোনা গিয়েছে এখানে কিছু ভয়ঙ্কর ঘটনাও ঘটে থাকে রাতের বেলা। তো আমিও আমার বন্ধু ভাবলাম দেখাই যাক না কী হয় সেখানে কি। আমরা পরিকল্পনা অনুযায়ী পরের দিন রওনা দিলাম, সাথে আমরা ক্যামেরা ও বিভিন্ন জিনিসপত্র নিলাম এবং রওনা হয়ে দিলাম। গেলাম সেই দিন রাত্রে বেলা, ভাবলাম যে আমরা 2 রাত সেখানে অতিবাহিত করব এবং দেখবো আমাদের সাথে কী ঘটে। তো কথা অনুযায়ী আমরা নৌকায় গিয়ে একটি হোটেল ভাড়া করে নিলাম এবং সেখানে রাত অতিবাহিত করলাম। পরের দিন আমরা পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকার চিন্তা ভাবনা করলাম এবং বিভিন্ন সরঞ্জাম সেখানে প্রস্তুত করলাম এবং গ্রামবাসীর সাথে কথা বললাম যে সেখানে কী ঘটে না ঘটে। গ্রামবাসীর কাছ থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করলাম। গ্রামবাসীর কথা অনুযায়ী সেখানে বিভিন্ন শব্দ ও আওয়াজ শোনা যেত অনেক মানুষের। তো আমরা সেসব শব্দ কথা শুনলাম এবং মনে মনে ভাবলাম এসব ঘটনা তো আগেও শুনেছি অন্য মানুষের কাছে, তাই ওগুলোর দিকে নজর না দিয়ে আমরা সেদিন রাতে থাকার পরিকল্পনা করলাম। রাতের বেলা আমরা সেই হাসপাতালে গিয়ে একটি রুমকে ঠিক করে সেখানে বসে পড়লাম আমিও আমার বন্ধু। রাত 2-3 আমাদের সাথে কোনো ঘটনা ঘটলো, আমরা আস্তে আস্তে রাত অতিবাহিত করতে পারি। কিন্তু মাঝরাতের দিকে আনুমানিক 3টার দিকে হবে আমাদের সাথে কিছু আজগুবি ঘটনা ঘটা শুরু দিল। কিছু আওয়াজ আমাদের কানে আসতে লাগলো, মনে হলো কোনো ভারী আওয়াজ হচ্ছে, অনেক মানুষ একসাথে কথা করছে, এরকম আওয়াজ আমরা শুনতে পেলাম। কিন্তু বুঝলাম না কোন জায়গা থেকে আসছে, ও বলা হয়নি হাসপাতালটি 3-4 তলা হবে, তাই কোন জায়গা থেকে আওয়াজটি আসছে তা বোঝা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় দেখতে লাগলাম এবং বিভিন্ন ঘর পর্যবেক্ষণ করতে লাগলাম, কিন্তু আমাদের কাছে কোনো আওয়াজ শুনতে পেলাম না। কিন্তু এই আওয়াজটি আসছে কোথায় সেটাও বুঝতে পারলাম না। পুরো হাসপাতালটি ফাঁকা, কিন্তু আওয়াজটি কোন জায়গা থেকে হচ্ছে তা আমরা বুঝতে পারলাম না। তাই আমরা আগের জায়গায় যেয়ে বসে পড়লাম এবং ভাবতে লাগলাম এই আওয়াজটি কেমনে হচ্ছে। তো আমরা এইভাবে আমরা রাতটা অতিবাহিত করলাম, কিন্তু আমাদের সাথে কোনো ঘটনা ঘটল না। এসব ছোটোখাটো ঘটনা আমাদের সাথে ঘটেই থাকে বিভিন্ন জায়গায় গেলে, কিন্তু আমরা কোনো বড় ধরনের ঘটনা খুঁজে পেলাম না। তাই পরের দিনে আমরা যাওয়ার চেষ্টা করলাম সেইখানে, রাতের বেলা অতিবাহিত করবো সেই হাসপাতালে। তো পরিকল্পনা অনুযায়ী পরের দিন রাতের বেলা আবার আসলাম। পরের দিন রাতের বেলা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমরা আবার আসে সেই রুমের মধ্যে বসে পড়লাম। এবারে আজকে আমাদের সাথে বিভিন্ন ঘটনা ঘটা শুরু দিল। রাত 1টা নাগাদ সেই আওয়াজটি আবারও আমরা শুনতে পেলাম এবং আওয়াজটি ফলো করে আমরা পুরো
হাসপাতাল দিয়ে খুঁজে দেখলাম, কিন্তু কোনো জায়গায় কোনো কিছুই পেলাম না। পুরো হাসপাতাল খুঁজে দেখে আমরা কিছুই পেলাম না, তাই আবার আগের জায়গায় বসে পড়লাম। পরে আমাদের সাথে আরও কিছু ঘটনা ঘটা শুরু দিল। আমরা উপরতলার থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম, মনে হলো কেউ নূপুর করে হাঁটছে, তাও দুই তিনজন হবে এরকম মনে হলো। তাই আমরা সেটি পর্যবেক্ষণ করতে উপরতলায় চলে গেলাম। উপরতলায় গিয়ে আমরা যা দেখলাম তা আমরা জীবনেও দেখিনি, এবং সেটা আমরা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম তিন চারজন কালো আবায়ক সেখানে উপর করে হাঁটাহাঁটি করছে, তাদের চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু তার লাল শাড়ি পরে আছে। তারা দেখতে অনেক ভয়াবহ ছিল, কারণ অন্ধকারের মধ্যে তাদের দেখে খুবই ভয়াবহ লাগতেছিল। এসব দেখার পরে আমরা খুবই ভয় পেয়ে ফেলাম, এবং নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমরা দুজনে নিজের দিকে চলে আসলাম এবং রুমের মধ্যে ঢুকলাম। কিন্তু নূপুর পরে আওয়াজগুলো ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমরা কিছুটা ভয় পাওয়া শুরু দিলাম, এমন ঘটনা আমাদের সাথে জীবনেও ঘটেনি, তাই কিছুটা আমরা বিবৃত হলাম ও ভয় পেলাম। কিছুক্ষণ পরে আওয়াজটি আবার কমেও গেল। একটু পরে আমাদের সাথে আরও বেশি ঘটনা ঘটা শুরু দিল। মনে হলো পুরো হাসপাতাল থেকে অনেক মানুষ কাদার আওয়াজ পাচ্ছে। আমরা আবার ভীষণ ভীতবিত হয়ে গেলাম, আমরা ভয় পেয়ে গেলাম। এত আওয়াজ তো শুনে আমরা মনে মনে ভয় পেয়ে লাগলাম, এমন ঘটনা আমাদের সাথে কখনোই ঘটেনি। আমিও আমার বন্ধুর সিদ্ধান্ত অনুযায়ী ভাবলাম এখানে আর থাকা যাবে না, থাকলে আমাদের বিপদ হতে পারে, তাই আমরা ক্রমশ এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে আমরা সব কিছু সরঞ্জাম নিয়ে বের হয়ে পড়লাম, কিন্তু যাওয়ার সময় হঠাৎ আমাদের সামনে একটা কালো আবায়ক দেখা দিল। কালো আবায়কটা বিভৎস ছিল, মনে পুড়ে গেছে, তার পুরো শরীর পুড়ে যাওয়া। সেটা দেখার পর তো আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম, এবং নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমরা বিপরীত দিকে দৌড় দিলাম। আমরা হাসপাতালে বিপরীত জায়গা দিয়ে বের হয়ে এসলাম, সেখান থেকে একটি গেট ছিল, সেখান থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে এসে চলে গেলাম সেইখান থেকে। এবং সেখানকার ঘটনা আমরা কখনোই ভুলব না, সেটি আমাদের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, এবং সেটি আমাদের সাথে ঘটেছিল। আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেছি, কিন্তু এরকম ঘটনা আমাদের সাথে কখনোই ঘটেনি, তাই আমরা তাড়াতাড়ি সেখান থেকে প্রস্থান করেছি। এবং সেই ঘটনাটি খুবই ভয়াবহ ও কাল্পনিক ছিল বলা যেতে পারে, কিন্তু যার সাথে ঘটে গেছে তাই বুঝবে এর মর্মটা। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন যদি যদি আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যাতে তারাও শুনে আনন্দ নিতে পারে। আমাদের গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।